এই তো এদিকে হচ্ছে রেডি হয়ে দেন জুতো বের করলাম। তো এই জুতোটা পরে আমি আজকে যাব। তো সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো বের হতে গিয়েও বের হতে পারলাম না, তো পরে একটু কাজ ছিল, তো কাজটা করে নিয়ে দেন আবার রওনা দিচ্ছি। তো আমরা হচ্ছে পরে যাব, আমি আগে যাব। এই তো এদিকে হচ্ছে অনেকদিন পর আমি এই জিন্স জ্যাকেট পরলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেশ বাইরে ঠান্ডা, তো এই সুযোগে একটু পরে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিয়ে চলে এলাম আরও একটা সুন্দর ব্লগ, আশা করছি আজকের ব্লগ আপনাদের অনেক ভালো লাগবে। তো চলেন আপনাদের সঙ্গে নিয়ে যাওয়া যাক, লেটস গো। এই তো আমি বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। তো বাইরের ওয়েদার দেখলাম বেশ সুন্দর আর কি। তো যেতে যেতে আবার এই গাছটা পড়লো, গাছের মধ্যে এই পাতার কালারগুলো মানে মাশাল্লাহ অনেক সুন্দর। তো আমার দেখে খুব ভালো লাগলো। তবে আমি এখানে আবার কিছু দাঁড়িয়ে ফটো শ্যুট করেছি, তো সেগুলো আমি একদম ভিডিও শেষে শেয়ার করব। তো এই তো হেঁটে হেঁটে যাচ্ছি, তো হাঁটতে বেশ ভালোই লাগছে। আর এর মধ্যে আমরাও দেখলাম রিক্সা নিয়ে অলরেডি চলে যাচ্ছে। তো ঠিক আছে, যেতে যেতে বলবো আমি অ্যাকচুয়ালি কেন আগে যাচ্ছি, আমরা পরে কেন যাচ্ছে। তো সমস্ত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আপনাদের সাথে নিয়ে যাওয়া যাক। হেতু বন্ধুরা, আমি আগেই চলে যাচ্ছি, আমার আম্মুরা আর কি রিক্সা দিয়ে আসবে। আমি একটু হেঁটে যাচ্ছি, যেহেতু আমি একটু ডায়েট করি, তো এই কারণে আমি হাঁটা দিলাম, আগে আগে পৌঁছাতে হবে। তো যাওয়া যাক, দেখা যাক আজকে আপনাদের সাথে কী কী শেয়ার করতে পারি। তো চলেন আপনাদের সঙ্গে নিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি কিছুই কিন্তু আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বলিনি। তো সেগুলো জানতে হলে আমার সাথে থেকেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আশা করছি 16 ডিসেম্বরের মতো আজকের ব্লগটা আপনারা দেখে অনেক এনজয় করবেন। তো ঠিক আছে, আপনাদের সাথে নিয়ে যাওয়া যাক। তো আপনাদের সাথে পরে কথা হবে, সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে থাকুন। এই তো আমি অনেকটাই কাছাকাছি চলে এসেছি যেখানে আর কি যাচ্ছি। তো যেতে আবার এখানে একটা রেস্টুরেন্ট করেছে, বেশ ভালোই লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন সাইটে কিছু আর কি গাছ দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন আর কি কালারফুল গাছ রেখেছে, ফুল আর কি, ফুলের গাছ। তো দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই গাছ তো আমাদের ছাদেই আছে, এর আগেও আমি অনেক ব্লগে শেয়ার করেছি, মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি এই কালার নিবা নাকি? ওইটা সুন্দর ছিল কিন্তু যে খরখরে, হ্যাঁ কেমন খরখরে না, যে এখানতে পড়লে লাগবে পায়ে, হ্যাঁ এটা শক্ত, এটা লাগবে না। কি খাবো না অফিসে? হাই, তোমাকে আমি সে থেকে খুঁজছি জানো, তোমার জন্য যারা হোপের এখানে থাকেন, হোপের যে লাইনটা আছে ওই লাইনে সোজা গেলেই দেখতে পারবেন মামারা খুব সুন্দর জুতো নিয়ে আর কি সেল করছে। তো মাত্র হচ্ছে 50 টাকা, আপনারা যে কোনো এক জোড়া জুতো নিতে পারেন। তো আমরা এখান থেকে এক জোড়া জুতা কিনেছি, বাট আর কি ভাঙতির জন্য আমরা এখানে ওয়েট করছি, কারণ মামাটা কোনো দোকানে আর কি ভাঙতি পাচ্ছিল না। তো সে কারণে আমাদের এখানে একটু দাঁড়াতে হলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু এই এলাকাটা একটু শেয়ার করি, যেহেতু অন্যদিন করা হয় না। এ তো আমাদের জুতা কেনাকাটা শেষ। তো
তারপরও হচ্ছে নাফিসা বুড়ি ড্রেস বানাতে অলরেডি দেওয়া হয়ে গেছে। এসে দেখি আম্মুদের কাছে তারা এখানে আর কি কেনাকাটা শুরু করছে। তারপরে আমি আম্মুদেরকে পেয়েছি, আমি আগে এসেও আম্মুকে পাইনি। আম্মু কীভাবে কীভাবে যেন আগে চলে এসছে এখানে, পরে আমি আর কি খুঁজছিলাম, সে কারণে তখন আর কোনো শ্যুট করতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম না। এই তো আমরা এখন আরও একটা জায়গায় যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এসেছি পেন্সিল বক্স কিনতে, বাট আমাদের এখানে এসে একটাও পেন্সিল বক্স আর কি পছন্দ হয়নি। আমরা হচ্ছে অনেক পেন্সিল বক্স দামিয়েছে, বাট আর কি যেটা আমরা অনলাইনে দেখেছিলাম ওরকম নেই। তো আমার কি করব, আমার বোনেরও পছন্দ না, তাই আমরা কিনিনি। যখন আবারও কিনবো তখন আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব অ্যাকচুয়ালি কীরকম পেন্সিল বক্স কিনেছি। যেহেতু সামনে সবাই নতুন ক্লাসে উঠবে, সবে তো কম বেশি কিনবেই, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এর ফাঁকে হচ্ছে চলেন একটু ঘুরিয়ে দেখাই লাইব্রেরিটা, যদিও আমি এর আগে শেয়ার করেছি, আবারও শেয়ার করলাম। এই তো আমরা মিষ্টির দোকানের সামনে এসে এই ঝালমুড়ি মামার কাছ থেকে একটু ঝালমুড়িও কিনে আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। খেতে খেতে আপনাদের সাথে এক ঝলক দেখাবো। আর এখানে আমার বোনের একটা জিনিসও সে খাবে না। আর এদিকে হচ্ছে মিষ্টির দোকানে ঢুকে এখন আমার এত মিষ্টি দেখে নিজেরই খেতে লোভ লাগছিল। আমি আর কি ডায়েট করব, ডায়েট করা মানে মাথা থেকে ছুটেই গেছে, এত মিষ্টি দেখে মনে হচ্ছিল যে ওখানেই বসে কয়েকটা মিষ্টি খেয়ে দেন বাড়িতে যাই। তো আর কি করা, তাই আপনাদের সাথে একটু মিষ্টির লুকগুলো শেয়ার করলাম। আমি জানি আজকের ভিডিওটা যা যারা দেখবে তারা অবশ্যই পরের দিনই গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসবে। অ্যাকচুয়ালি আমরা এখান থেকেই সবসময় কেনাকাটা করি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই এর মধ্যে আমি আবার আম্মুকে ঝালমুড়িটা দিয়েছিলাম, পরে আমি নিয়ে এই যে খাওয়া শুরু করছি। অনেকদিন পর ঝালমুড়ি খেলাম, বেশ মানে ভালোই লাগলো, একটু ঝাল ঝাল। তো এই তো মুখে হ্যালো বল, হ্যালো কেমন লাগছে ঘুরতে? আজকে আমরা মজা করলাম না? এই তো আমি আমার বোনকে নিয়ে রেখে চলে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এ হচ্ছে আজকের ব্লগ। অনেক পথ, রিক্সা উঠতে ভালো লাগছে বেশ। আর আমাদের হাতে অনেক কিছু আছে। তো আমরা অ্যাকচুয়ালি মিষ্টির দোকান থেকে কি কি কিনেছি সেগুলো আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এ তো আমি আমার দুই বোন আর কি উঠে পড়ছে রিক্সায়, আম্মু একটু লেটে আসবে, আরও অনেক কিছু কেনাকাটা আম্মু করবে, তো সেটা কিনে দেন বাসে আসবে। তো চলেন কী কী কেনাকাটা করলাম, আমি এসে এখনও ফ্রেশও হয়নি, তো তার আগে একটু দেখিয়ে দিই। তো এই তো এই যে এই দুইটা পেন্সিল নেওয়া হয়েছে, আর এই ফাইলটা নেওয়া হয়েছে কাগজপত্র রাখার জন্য। আর এদিকে হচ্ছে এই যে ব্রেড নেওয়া হয়েছে, এই ব্রেডটা খেতে এত মজা, মানে এমনিও মানে কোনো কিছু মাখিয়ে খাওয়া লাগবে না, আপনার এমনি খেতে মন যাবে, এত মজা। এটা মানে দুধ দিয়ে তৈরি হয়, তো খুব টেস্ট। আর তার সাথে হচ্ছে এক এক ধরনের কেক আনা হয়েছে, চকলেট বাদাম দেওয়া। তো এটা খেয়ে আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব অ্যাকচুয়ালি কেমন খেতে ছিল। এ তো এদিকে হচ্ছে আমি যে ঝালমুড়িটা কিনেছিলাম মামার কাছ থেকে, তো এটা হচ্ছে বাইরে ফিনিশ করতে পারিনি, তো ভাবলাম তাহলে ঘরেই খেয়ে ফেলা যাক, এই জন্য আবার খেতে বসলাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটু খাওয়াটা শেয়ার করি, যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। আমার আম্মুকে বলেছিলাম যে তুমি খাবে, আম্মু বললো যে না আমি খাবো না, আমার বোন তো কোনো কিছুই খায়নি, কিন্তু আমার তো খুব ভালো লাগলো, একটা মুখরোচক খাবার আর কি, অন্যরকম টেস্ট লাগলো। তো চলেন আপনাদেরকে এখন কিছু আর কি শপিং দেখাই কী কী করলাম। এই পায়জামাটা কেনা হয়েছে, এটা হচ্ছে প্যান্ট কাপড়ের আর কি, তো বাট নরম, মাত্র 100 টাকা করে। তো এগুলো হচ্ছে হোপের দিকে আর কি সেল হয়, তো আপনারা চাইলে হোপ থেকে কিনে নিতে পারেন। তো এরকম আরও একটা প্যান্ট কেনা হয়েছে, এটাও 100 টাকা, মোট 200 টাকার এখানে প্যান্ট। আর
এগুলো খুবই নরম, পরলে খুব আরামদায়ক, তো এটা শীতটা ভালোই কাটবে। আর এদিকে হচ্ছে এই পাজামাগুলো কেনা হয়েছে, এটা 200 টাকা আর কি, 200 করে। তো আপনারা চাইলে এই ধরনের যারা এক কালারের পায়জামা খুঁজছেন তারা পায়জামাগুলো কিনে আনতে পারেন। তো এই তো এই হচ্ছে কেনাকাটা। তো এগুলো হচ্ছে আম্মু পরে কিনে নিয়ে এসছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো অবশ্যই হোপের ওখান থেকে কিনে আনবেন, ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, এই যে এই 3টা প্যান্ট মাত্র 100 করে 200 আর এখানে 200। এদিকে যে কেকগুলো নিয়ে এসেছিলাম, তো কেকটা এখন খোলা হচ্ছে প্যাকেটটা আর কি। তো এই কেকগুলো আসলেই খেতে মজা, আর খাওয়ার সময় তো অবশ্যই রিভিউ দিব। তো খাওয়ার জন্য অ্যাকচুয়ালি খোলা হয়েছে, আর আমি এখানে কিছু রিলস করেছি, তো সেই জন্য একটু খুলে আপনাদেরকে ভালোভাবে দেখালাম। তো কেকগুলো দেখতে যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ ছিল। তো চলেন এখন আপনাদেরকে একটু রিভিউ দিয়ে দিই, আমি অবশ্যই খাবো আর রিভিউতে দিব, আমার বোনরাও রিভিউ দেবে। তো চলেন একটু রিভিউটা শুনে নিই। খাওয়ার পর যতটা ভাবলাম যে মাফিন কেকের মতনই অনেকটা, তো আসলে খেতে খুবই মজা ছিল। তো বিকালটা আজ ভালোই কাটলো সারাদিন। তো আপনাদের সাথে তো কেনাকাটা শেয়ার করলাম টুকটাক যেগুলো কিনেছি, আর কেকটা কি বলবো, অস্থির একটা লাগলো কেকটা, এত মজা যে আসলে না খেলে বুঝবেন না, অবশ্যই ট্রাই করবেন। এই তো ওইদিকে হচ্ছে আমার বোনরাও খাচ্ছে, তো দেখি কি বলে। তো এখানে আমি মিউট করে দিয়েছি সাউন্ড আর কি, আশেপাশে অনেক গান হচ্ছিল, তো সে কারণে তো বুঝতেই পেলেন কতটা টেস্ট বেশি। মাফিন কেক থেকে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার না, বাদাম আছে, তারপর অনেক কিছু আছে না। কত নাম্বার দেবে? নাম্বার দেওয়াটা সেই দেখ, 100 100 100। বাবা এত মজা লাগলো, আব্বু আনে ওই কেক মজা না, এটা মজা। আব্বু আনে ওই কেক মজা না, কেক মজা তাই, এটা মজা বেশি। এই যে আর এই কয়টা পিস আছে, তো পরে খাওয়া হবে। তো চলেন আপনাদেরকে একটু দেখাই কে কি করছে। তো আমি হচ্ছে এখন একটা জিনিস খাবো, তো সেজন্য ডাইনিংয়ে আসলাম। তো সেটা হচ্ছে ফ্রিজে আছে, তো এখানে এসে দেখলাম একটু খাটাখাটি করা, তো এখানে একটু গুছিয়ে দিচ্ছি আর এটা জায়গা মতন রেখে দেন একটা জিনিস নিয়ে চলে যাব আমার রুমে খাওয়ার জন্য। এই তো এখানে হচ্ছে দাদু আর আব্বু যা যার মতন সব বসে, কেউ টিভি দেখছে, কেউ বইপত্র পড়ছে, আর এদিকে হচ্ছে আমিও নিয়ে যাচ্ছি। আর যাওয়ার আগে দেখেন আমার বোন সব কিছু নামিয়েছে, সে এখন সব কিছু গুছাচ্ছে, আর আম্মু হচ্ছে ফোন দেখছে, আমার মেজো বোন হচ্ছে পড়াশোনা করছে। তো চলেন আপনাদেরকে একটু দেখায়। এটা হচ্ছে 19 তারিখে করা হয়েছিল এই প্যানকেকটা। তো এই ভিডিওটা অলরেডি চলে গেছে, তো অবশ্যই দেখবেন, আর আই বাটন তো লিংক দিয়েই দিব। তো চলেন এখন একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ আমার কেক খেয়ে একটুও পেট ভরেনি, তো পরে মনে হলো তাহলে এটাতে একটু খাওয়াই যায়, তাই আবার নিয়ে একটু বসলাম। এই তো বন্ধুরা আমার ঘর দেখতে পাচ্ছেন কি অবস্থা, এতক্ষণ হচ্ছে আমার একটা সর্বনাশ হয়ে গেছে, এই যে এই এই স্ট্যান্ডটা ভেঙে গেছে। এখন আমি জানি না কীভাবে ভিডিও বানাবো। তো আমার এই যে এই স্ট্যান্ডটা যেটা দিয়ে এখন আমি আর কি আমার মোবাইল এটা লাগিয়ে যেটা দিয়ে করছি অলরেডি, তো এই এই স্ট্যান্ডটার জন্য আমি বেঁচে গেছি যে না আমি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। বাট আমার এটা একটু ভেঙে গেছে হঠাৎ করেই, আর কি হাতে নিয়েই দেখলাম এরম ভাঙা, বুঝলাম না কি হলো এটা। তো যাই হোক এখন আপাতত এইভাবে নিয়ে তো ভিডিও করতে পারবো, এভাবে নিয়ে করতে পারবো, তো যাক ভালোই হলো, এভাবে নিয়ে করা যেতে পারে। কিন্তু যখন আমি আর কি এখানে রাখবো কোথাও রাখবো তখন আমার এরকম স্ট্যান্ড দরকার। তো ঠিক আছে যে এটার এভাবে আর কি খুলে এ করতে পারবো না, রাখতে পারবো না কোথাও, এটা ভেঙে গেছে। তো যাই হোক এটা এতক্ষণ এটা নিয়েই আমি ছিলাম, এখন হচ্ছে এখানে কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিই। এদিকে হচ্ছে এত খুশির মধ্যেও আমার স্ট্যান্ডটা ভেঙে গেলো, খুব খারাপ লাগছে, এখন জানি না কী হবে। তো আবার যদি কিনি তো পরে থেকে আবার ভিডিও করতে পারবো, তো দেখা যাক কী হয়। আর এদিকে হচ্ছে হ্যাঙ্গারে এই জ্যাকেটটা রেখে দিচ্ছি, তো আপনারা চাইলে এইভাবে করে রেখে দিতে পারেন, যাতে এই ধরনের জ্যাকেট আছে, তাই একটু দেখালাম। তো এখন হচ্ছে এটা আমি আলমারিতে তুলে দিব, দেখে করে সমস্ত সব কিছু গুছিয়ে ফেলতে হবে খাট থেকে আর কি কাপড় চোপড়। তো দেখতে পাচ্ছেন একদম এলোমেলো অবস্থা। তো এই
আর অবশ্যই এইভাবে করে রাখবেন, এভাবে করে রাখলে জ্যাকেটগুলো বেশ ভালো থাকে। আর এটাও অনেকদিন পর পরলাম এই ফতোয়াটা, তখন সমস্ত সব কিছু গুছিয়ে নেব আর কি, খাট থেকে আর কি, খাটের উপর একদম এলোমেলো, তো যাতে একটু গুছিয়ে রাখলে পরবর্তীতে আমার ইজি হয়। তো এখন প্যান্টটাও ঠিক করে গুছিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে এখনকার মতন কাজ। এই যে এখানে এই জামাগুলো গুছিয়ে রাখলাম, এই দুটো চলে যাবে আলমারিতে, আর এটা চলে যাবে এতে। আর এখানে দেখেন কি অবস্থা, ওই যে কেচি খুঁজতে গিয়ে এমন হলো। তো এটা এই যে উপর ডটটা লাগিয়ে দিলাম, আর এই যে এখানে কিছু মুছে নিই, দেখি কতক্ষণে করতে পারি। দেখেন কি অবস্থা, ধুলো মুছতে হবে। শুধু খাটটাই আজকে একটু মুছেছিলাম, কাপড় চোপড়গুলো একটু তুলে দিই। এটা এটা আলমারিতে রাখবো না, এটা যাবে আলমারিতে। আজ তাহলে বন্ধুরা ভিডিও আমি এখানেই শেষ করছি। এই ছিল আজকের একটা ছোটোখাটো ব্লগ, আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে বন্ধুরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার একটা সুন্দর ব্লগের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আফরিন লাইফস্টাইল চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।